فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 8965 ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পিতামাতার সাথে কি ব্যবহার করতে হবে। দেখেন, পিতামাতার সাথে ব্যবহার করা এটা একটা ইবাদত, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা ইবাদত। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলেছেন পিতামাতার সাথে সদ ব্যবহার করার জন্য। আর আমরা যেরকম নামাজ, রোজা, হজ, জাকাত যেরকম গুরুত্বপূর্ণ একটা ইবাদত, তা ওই পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা এটা আমাদের জন্য ইবাদত। কারণ পবিত্র কোরআন সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা আকুল্লাহুমা কাউলান কারীমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার রব আমাকে নির্দেশ দিলেন যে তাকে ছাড়া যেন আর কারো ইবাদত করি না, পিতা মাতার সাথে যেন সদ্ব্যবহার করি। তাদের মধ্যে দুজনের মধ্যে যদি একজনকেও আমি বার্ধক্য অবস্থায় পাই, তাদেরকে যেন উহ শব্দ বলে উচ্চারণ না করি, আর তাদেরকে ধমক দিয়ে কথা না বলি, তাদের সাথে নম্রভাবে কথা বলি, আর তাদের জন্য যেন দোয়া করবো, আকুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আমার পিতা মাতা যেন ছোটবেলায় আমাকে লালন পালন করেছে, আপনি আপনার রহমতের ফলে আমার পিতা মাতাকে লালন পালন করুন। আরো যদি দেখেন সুরা আহকাফ, সেখানে দেখতে পারেন আয়াত নম্বর 15, সেখানে আল্লাহ রাব্বুল বলছেন যে আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহারের আদেশ দিয়েছি, মা বাপের সাথে ভালো ব্যবহারের আদেশ দিয়েছি। তার মা জননী তাকে কষ্ট সহকারে যে গর্ভে ধারণ করেছে এবং কষ্ট সহকারে যে প্রসব করেছে, তাকে গর্ভধারণ করতে এবং দুধ ছাড়াতে লেগেছে 30 মাস, অবশেষ শক্তি সামর্থ্যের বয়সে সে যখন পৌঁছে গেল, তখন সে বলতে লাগলো হে আমার পালন কর্তা, আমাকে সামর্থ্য দাও যাতে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, তুমি আমাকে দান করেছো আমার পিতামাতা যাতে আমি তোমার পছন্দ অনুযায়ী তোমার কাজ করতে পারি, আর আমার সন্তানদের সৎ কর্মশীল যেন হতে পারি, এবং তোমার অভিমুখ হলাম, তোমার আজ্ঞাবাহদের মধ্যে আমি অন্যতম। সূরা আহকাফ আয়াত নম্বর 15। এছাড়া দেখতে পারেন পিতামাতার সাথে সৎ ব্যবহারের জন্য আল্লাহ রাব্বুল আরো বলছেন সূরা লোকমান আয়াত নম্বর 14, সূরা নিসা আয়াত নম্বর 36, সূরা নাহল আয়াত নম্বর 78, সূরা লোকমান আয়াত নম্বর 15, সূরা আনকাবুত আয়াত নম্বর 8, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 40-41। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একজন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো এবং সে জিজ্ঞাসা করল যে আমি কার খেদমত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের। তারপরে বললেন কার খেদমত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের। আবার জিজ্ঞেস করল, তিনি বললেন কার খেদমত করব। আবার বললেন তোমার মায়ের। চতুর্থবার যখন জিজ্ঞেস করা, তখন বললেন তোমার পিতা। সহিহ বুখারী 5971 নম্বর হাদিস, মুত্তালাহি মিসকাত 4911। আর সবচেয়ে কবিরা গুনাহ হচ্ছে যে পিতামাতার সাথে খারাপ ব্যবহার এবং অভিশাপ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষ তার পিতামাতাকে কিভাবে অভিশাপ করে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন কোন ব্যক্তি অপরের পিতামাতাকে যখন গালি দেয় সেও তার পিতামাতাকে গালি দেয়। অর্থাৎ যদি আপনি কারোর পিতামাতাকে গালি দেন, আপনার পিতামাতাকে সেও গালি দেবে। সহিহ বুখারী 5973, মিসকাত 4916। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন ওই ব্যক্তি হতভাগ্য যে পিতামাতাকে দুজনের মধ্যে একজন বৃদ্ধ অবস্থায় পেল, তার সেবা করতে পারলো না, সে জান্নাতে সুসংবাদদাতা হলো না, জান্নাত থেকে সে দূরে থাকলো, সে হতভাগ্য। সে মুসলিম 2551 নম্বর হাদিস। অতএব আমাদের উত্তম চরিত্র, আমরা যতই ভালো ইবাদত করি, যদি মা বাপের সাথে ভালো ব্যবহার না করি, পিতা মাতার সাথে উত্তম ব্যবহার যদি না করি, আমাদের এই ইবাদত কোনোটাই গ্রহণযোগ্য হবে না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করা হলো যদি আমার মা না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা না থাকলে তোমার খালা, তোমার মায়ের বয়সী যারা আছে তাদেরকে ভালোবাসো, তোমার পিতা যদি না থাকে তোমার পিতার বন্ধু বান্ধব, তোমার চাচা, তোমার পিতার সমবয়সী লোকেদেরকে ভালোবাসো, তোমার পিতাকে ভালোবাসা হবে। অতএব বড়দেরকে শ্রদ্ধা সম্মান করতে হবে, আর পিতামাতার জন্য বেশি বেশি প্রত্যেক ওয়াক্তে নামাজের জন্য দোয়া করুন, নামাজে পিতামাতার জন্য দোয়া করুন, আর যাদের পিতামাতা চলে গেছে তাদের জন্য বেশি করে দোয়া করুন, যাদের পিতামাতা দুনিয়াতে আছে পিতামাতার খেদমত করুন, পিতামাতার খেদমত করে আল্লাহ সন্তুষ্ট হয়,
আহসান আমেলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাদতের পরই হচ্ছে পিতামাতা, আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা করার পর পিতামাতার সত্যি ভালো ব্যবহার করা, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা এই ইবাদতকে অবজ্ঞা করে রাখি। আপনি কোনো জায়গায় গেছেন, কোনো জায়গায় গেছেন, আপনার সামর্থ্য অনুযায়ী একটা ফল আপেল কলা এনে পিতামাতার কাছে তুলে দিন, আল্লাহ খুশি হয়ে যাবেন, রহমতে ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। কারণ কত কষ্ট করে আপনার মা এই দুনিয়াতে আপনাকে এনেছে, কত কষ্ট। অতএব এই কষ্টের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তোমার মায়ের খিদমত করো। সে এমন ব্যবহার করবেন না যে ব্যবহার শুনে মা বাবা উহ শব্দ উচ্চারণ করে। যদি আপনার মা যতই খারাপ হোক, যদি খারাপ কথা বলেন, আপনি মাথা নিচু করে থাকবেন, চুপ করে থাকবেন। এই চুপ চুপ থাকার মধ্যে আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। আর মা বাবার সামনে ধমক দিয়ে কথা বলবেন না, যদি ভালো ব্যবহার, যদিও কোনো খারাপ কথা বলে উত্তম ভাবে হিকমতের সাহায্যে বোঝান। আর যদি পিতা মাতা ইসলামের বিরুদ্ধে হয়ে যায়, শিরিকের মধ্যে যদি কথাবার্তা বলে, এমন কথা বলে যে আপনাকে শিরিক করতে বলে, সেক্ষেত্রে আপনি পিতা মাতার কথাকে আপনি ফেলে দেবেন। বাকি ইসলাম ব্যতীত যদি অন্য কোনো রকম কথা বলে, সমস্ত কথা আপনার মায়ের কথা গ্রহণযোগ্য করতে হবে, মায়ের কথাকে শুনতে হবে, পিতার মাতার কথাকে শুনতে হবে। খেদমত করুন, পিতা মাতার খেদমত করুন, আর দোয়া করুন বেশি বেশি করে। আল্লাহ রাব্বুল কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আমাদের সকলকে, যাদের পিতা মাতা চলে গেছে, সে পিতা মাতাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এবং যাদের পিতা মাতা দুনিয়াতে আছে তাদের সাথে সদ্ব্যবহার এবং খেদমত করতে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।